আসসালামুআলাইকুম সবাইকে, সবার সুস্থতা কামনা করে আজকে আবারও একটি নতুন ভিডিও শুরু করছি। আশা করছি সবার কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে। এখন শীত এসে গিয়েছে, তো এসি এখন আর চালানো হয় না, সে কারণে এসিটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। অনলাইনে এখন অনেক সুন্দর সুন্দর এসির কভার উঠেছে, তো চিন্তা করছি সেগুলো একটা কিনে নিব। নিলে কিন্তু ঘরটাও সুন্দর দেখা যায় আর এসিটাও সেফ থাকে। এসি পরিষ্কার করে এখন আমি বারান্দায় চলে এলাম। এটা আমার বারান্দার মধ্যেই থাকে, এটা হচ্ছে এসির মেশিনটা। এটার উপর অনেক বেশি ধুলো পড়েছিল, এ কারণে আমি এখন এটাকে মুছে নিচ্ছি। যেহেতু এটা আমার বারান্দার ভেতরেই, সে কারণে মুছে মুছে রাখি যাতে করে খারাপ না দেখা যায়। অনেকে ভাবতে পারেন এসির মেশিন তো বাইরেই থাকে, এটাকে মোছার কোনো প্রয়োজন হয় না। হ্যাঁ জানি মোছার কোনো প্রয়োজন হয় না, কিন্তু যেহেতু এটা বারান্দার ভিতরে আমার ঘরের ভিতরে দেখা যায়, সে কারণে এটা মুছে রাখলে কিন্তু সুন্দর দেখা যায়। আমার শ্বশুর বাড়ি করার সময় বাড়ির কোনো জায়গা ছাড়া হয়নি, সে কারণে এসির মেশিন লাগানোর জন্য বারান্দায় ব্যবহার করা লাগে। মোছামুছি করার পর ঘরে এসে আমি বাবুর সাথে একটু সময় কাটাচ্ছিলাম, আর ঘরে আসলেই ও বারবার শুধু জানলা বন্ধ করে আর খুলে, এটাই হচ্ছে ওর খেলা। অনেকদিন পর আমার হাজব্যান্ড একটা বিয়ের কার্ড পেয়েছে। করোনার কারণে তো এখন কোনো বিয়ে শাদি হচ্ছে না, তো এখন যেহেতু লকডাউনটা খুলেছে, তো আমার হাজব্যান্ড বিয়ের কার্ড পেয়ে গিয়েছে। আর আমার কাছে খুবই ভালো লাগে বিয়ে খেতে, সে কারণে চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। বসে বসে আমার বাবু সারাক্ষণই এই ভিডিওগুলো দেখতে থাকে। তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের মুসলমানের ভিডিও, এটা আজ থেকে 20 বছর আগের ভিডিও। তো তখন আমি খুব ছোট ছিলাম, ওই যে আমি নিচে আসতেছি আমার দাদির কোলে উঠবো বলে, তো এই যে আমি আমার দাদির কোলে এখন উঠে যাব। আর এটা আমি, দেখে বিশ্বাসই হয় না যে আমিও একসময় এত ছোট ছিলাম। মানুষের জীবনে সময় চোখের পলকেই অতিবাহিত হয়ে যায়, যেটা কিনা বুঝে ওঠা যায় না। কিন্তু একসময় বড় হওয়ার পর চিন্তা করি ছেলেবেলাটাই খুব ভালো ছিল। ছোটবেলায় কোনো কিছুর চিন্তা থাকে না, পিছুটান থাকে না, শুধু খেলার সময় খেলা আর ঘুমের সময় ঘুম, এটাই কত শান্তির জীবন। এখন আমি চলে আসলাম, বাবুকে আজকে শরীর মুছিয়ে দিব। বাবুকে এখন রোজ গোসল করানো হয় না, কারণ ওর ঠান্ডা ঠান্ডা লেগেছে, এ কারণে ওকে আজকে শরীরটা মুছিয়ে দিব। আর এর জন্য ওর জন্য পানি গরম করে নিচ্ছি। কথা বলতে বলতে বিকাল হয়ে গেল, আমার শাশুড়ি বাইরের থেকে বাটার বন নিয়ে এসেছিল, তো এটা এখন ওভেনে গরম করে নিলাম। এটাকে এখন আমরা বিকালের নাস্তা হিসেবে খাবো। বাটার বন দেখলে ছোটবেলার স্কুলের কথা মনে পড়ে যায়, আমরা যখন স্কুলে যেতাম বাটার বন কিন্তু টিফিনে খেতাম। রাতের বেলা আমাদের বাসায় প্রজাপতি ঢুকেছিল, তো আমার কাছে প্রজাপতি খুবই ভালো লাগে, সবসময় শ্যুট করা যায় না, তাই যেহেতু নিচে বসেছে আমি এটাকে একটু শ্যুট করে নিলাম। এখন চলে এলাম রাতের খাবারের প্রস্তুতি করতে। রাতে আমরা আজকে সবাই রুটি খাবো, এ কারণে আমি আটা কাই করে নিয়েছি, আমরা সবাই সিদ্ধ আটার রুটি খাই। আমি সকালে পরোটা খাই, তো আজকে যেহেতু রাত তাই আমি এখন রুটি খাবো, নাহলে গ্যাস্ট্রিক করবে। আটাটাকে এভাবে পানি দিয়ে দিয়ে মথে নিয়েছি। এবার এখন এটাকে সফট একটা ডোতে পরিণত করে তারপর এটাকে ছোট ছোট গোল গোল করে নেব।
কাপড় বিছিয়ে দেব। এতে করে আমি যখন রুটি বেলবো তখন আটাগুলো যদি পড়ে তাহলে এই কাপড়ের মধ্যেই পড়বে, তাহলে আর টেবিল মোছা লাগবে না। কাপড়টা নিয়ে ঝেড়ে ফেলে দিলেই আটাগুলো চলে যাবে। এবার আমি আপনাদেরকে একটা রুটি বেলে দেখিয়ে দিচ্ছি। আমাদের বাসায় কিন্তু রুটি একটু বড় করেই খাওয়া হয়, আমাদের বাসায় ছোট রুটি কেউই পছন্দ করে না, তাই আমি বড় করে বেলি। আবার যখন রুটি ভাজা হয় তখন কিন্তু রুটি ভাজতে গেলে একটু চুপসে যায় অথবা রুটি একটু ছোট হয়ে যায়, সেই কারণে বড় করে বেললেও কোনো সমস্যা হয় না। আমার কিন্তু এক এক করে সব রুটি বেলা শেষ, এবার আমি এগুলোকে ভেজে নেব। রুটি যদি বেলা সুন্দর হয় অথবা ছিঁড়ে না যায় তাহলে কিন্তু রুটি অবশ্যই ফুলবে। এই তো আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি, আর এখানে আমাদের রুটি খাওয়ার এক একটা আইটেম আছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।